ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لا مصرفون অনুবাদ হল এই কারণে আমি বান ইসরায়েলদের জন্য নির্দেশ জারি করে দিয়েছি যে কেউ কাউকে অহেতুক হত্যা করবে হত্যার অপরাধ ছাড়া কিংবা দেশে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে সে তো এইভাবে গোটা মানব জাতিরই হত্যা করলো এই উপাধিটা আল্লাহ পক্ষ থেকে আর যে ব্যক্তি একটি লোককে বাঁচানোর উপায় করে দিল সে তো গোটা মানব জাতিকে বাঁচালো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার সকল রাসূলগণ এসেছে তবুও তাদের মধ্যে অনেকেই পরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে আজ লোকটি আমাদের মাঝে নেই চলে গেছে কিন্তু রেখে গেছে তার শাসন আমলের কালো অধ্যায় তকমা পেয়েছে বিশ্ব বেহায়া তকমা পেয়েছে স্বৈরাচারী অসংখ্যা দেশের তরুণদের রক্ত লেগে আছে তার গায়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল রক্তের রাজনীতি করেছিল অনেক বুদ্ধিজীবীরা বলেছিল যে একজন জেনারেলের পতনের মধ্য দিয়ে আরেকজন জেনারেলের ক্ষমতার দখল হলো এই দেশে জিয়া হত্যার পর ঈশাদের ভূমিকা নিয়ে মিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর মেলেনি আজও আর্থিক কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি রাজনীতিতে একের পর এক ডিগবাজির পরও নিজের সমর্থকদের কাছে এই খুনি নায়ক হিসেবে অতীতে ছিল আজ মৃত্যুর পর রয়েছে মুক্তিযুদ্ধের পুরোটা সময় পশ্চিম পাকিস্তানে ছিল তার ভাষ্য কি ছিল সে বন্দি হিসেবে সেখানে ছিল এটি মিথ্যা তিতাল্লিশটি মামলা হয় তার বিরুদ্ধে এর তিনটিতে নিম্ন আদালতে তার সাজার আদেশ হলেও হাইকোর্টে একটিতে খালাস পান বাকি দুই মামলায় সাজা খেটে শেষ করে আর আটত্রিশ বছর আগে মেজর মঞ্জুর হত্যা মামলা জীবনের শেষ দিন পর্যন্ত তার গলার কাটা হয়েছিল এরশাদের শাসন আমলে দেশের যে কালো ইতিহাস এই সৈরা শাসক এরশাদের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল ছাত্ররা যা আজ কিছুটা নমুনা আমরা দুই সালে এই খুনি চোর হাসিনার বিরুদ্ধে দেখতে পাচ্ছি ভিপি নূর এবং তার সঙ্গী সাথীদের মাঝে উনিশশো এবং চুরাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তের বন্যা বয়ে যায় ক্যাম্পাসে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামলে পুলিশের গুলিতে নিহত হয় জয়নাল কাঞ্চন মুজাম্মেল জাফর ও দীপালি সাহা এই রক্তের ধারা গড়ায় অনেক দূর মিশে যায় রাওফুন বসুনিয়া রমিজ, তিতাস মুনির জুয়েল ডাক্তার মিলনের রক্ত উনিশশো সালে মিছিলে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হওয়ার ঘটনা আন্দোলনে আরো বেশি গতি এনে দেয় ক্ষমতার শেষের দিকে আবারও সামরিক আইন জারি করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল এই খুনি এর কিন্তু গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এই সাদ বিরোধী আন্দোলনে যারা শরিক হয়েছিল তারা দেশের প্রায় সব রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগ বিএনপিও ঐক্য করেছিল এর সব বিরোধী আন্দোলনে এটা দেখেছে। আর এই দুই পার্টি আজ অপরের রয়েছে। এরপর আর কোন জাতীয় এই আমলিক বলেন বিএনপি বলেন ঐক্য করতে পারেনি ক্ষমতায় এসেই সামরিক শাসন জারি করেছিল এরশাদ আর যে ধরনের গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা ছিল তার গলা টিপে ধরেছিল আর সবচেয়ে বড় অপরাধ করেছিল এরশাদ গণমাধ্যমের কণ্ঠ রোধ করে সবাই জানে এই বিশ্ব বেহায় এবং স্বৈরাচারী তকমা নিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ চলে গেল পয়লা ফেব্রুয়ারি উনিশশো তিরিশ সাল দিনহাটা কোচবিহার ব্রিটিশ ভারত তার জন্মস্থান জন্মস্থান্তর সালের পূর্বে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশের নাগরিক থাকে আর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে কাজ করে বেশিরভাগই পশ্চিম পাকিস্তানে আর উনিশশো সালের পর স্বাধীন মুসলিমদের এই বাংলাদেশে রাজনৈতিক দল গঠন করে জাতীয় পার্টি নামে দাম্পত্য জীবন আমরা দেখি রসন এরশাদের সাথে এবং বিদিশা এরশাদের সাথে যদিও তালাক হয়ে যায় জীবনে পথ পেয়েছিল লেফটেন্যান্ট জেনারেল আর রাষ্ট্রপতি হিসেবে তার দেশ পরিচালনাকে দেশের শিক্ষিত সমাজ তারা জানে সামরিক এক নায়কতন্ত্রের সাথে তুলনা করা হয় এই জাতীয় পার্টি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার পরবর্তীতে সেটি আবার বিভিন্ন উপদানে বিভক্ত হয়ে যায় উনিশশো সালে নির্বাচিত সরকারের অধীনে সেনা প্রধানের দায়িত্ব পালনের এই হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে এবং সামরিক শাসন জারির মাধ্যমে দেশ শাসন করে আর উনিশশো সালে গণবিক্ষোভের চাপে এবং সেনাবাহিনীর সমর্থনের অভাবে তাকে পদত্যাগ করতে হয় অতীতের ইতিহাস উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ট্রেনিং স্কুলে কোহাটে অবস্থিত সেখানে যোগ দেয় আর উনিশশো সালে কমিশন প্রাপ্ত হয় 1947 সালে 1967 সালে কোয়েটার স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সমাপন সম্পন্ন করে আর 1948 সালে সিয়াল কোটের 54 ব্রিগেডের মেজর থাকে আর 1969 সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি লাভ পায় 190 সত্তর সালে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অধিনায়ক আর সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে কর্মরত থাকে আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা কালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে পশ্চিম পাকিস্তানে চলে যায় আর পাকিস্তান থেকে আটকে পড়া বাঙ্গালিরা যখন উনিশশো সালে দেশে ফেরে তখন তাকেও প্রত্যাবর্তন করতে হয় শেখ মুজিবুর রহমানের মৃত্যুর সময় আগ্রা ক্যান্টনমেন্টে জাতীয় প্রতিরক্ষা কোর্সে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনা সেনাবাহিনীতে এরশাদ পাকিস্তান থেকে দেশে ফেরার পর উনিশশো সালে তাকে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় 15 আগস্ট আগস্ট সামরিক অভ্যুত্থানের পর এসে বাংলাদেশের দিল্লি মিশনের মাধ্যমে দেশে ফেরার আকাঙ্ক্ষা জারি বার্তা পাঠায় আর উনিশশো সালে তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি যে লোকটি দিয়েছিল সে লোকটি রাষ্ট্রপতি জিয়া রহমান এবং এই এরশাদ একই বছরের ডিসেম্বরে সেনা প্রধানের দায়িত্ব বুঝে নেয় আর উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়া রহমান নিহত হওয়ার পর চব্বিশ মার্চ উনিশশো বিয়াল্লিশ সালে এরশাদ রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে আর এগারো ডিসেম্বর উনিশশো সাল নাগাদ প্রধান সামরিক প্রশাসক হিসেবে দেশ শাসন করে ওই দিন দেশের রাষ্ট্রপতি বিচারপতি রাষ্ট্র থেকে নিজের অধিকার নেয় উনিশশো সালে সাধারণ নির্বাচন সকল দল বয়কট করে এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে দেশের জনগণকে সাথী নিয়ে সকল বিরোধী দল সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে তাকে ৬ ডিসেম্বর সালে ক্ষমতা থেকে অপসারণ করে পরবর্তী রাজনৈতিক পেশাজীবন ক্ষমতা হারানোর পর এর গ্রেফতার হয় উনিশশো সালে আওয়ামী ক্ষমতায় না আসা পর্যন্ত কারারুদ্ধ থাকে আর ১৯৯৭ সালে জামিনে মুক্তি পায় তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি দুই হাজার সালে তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে যার মধ্যে এর মূলধারার চেয়ারম্যান থাকে দুই হাজার সালের পাঁচ জানুয়ারির নাটকীয় জাতীয় নির্বাচনে তার সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে আর তার স্ত্রী রশনেশা প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে থাকে অন্যদিকে বিএনপি সরকার তার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতি এবং কোনো তাকে কারাদণ্ডে শারীরিক অসুস্থতার কারণে দুই সালের চোদ্দই জুলাই সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করে আজ যেখানে চলে গেছে সেখানে কোনো বাংলাদেশি হিসেবে পরিচিত পাবে না বা পরিচিতি লাভ করবে না এই কালে আমাদেরকে পাঠানো হয়েছে পরকালের পাথেও জোগাড় করার জন্য পরীক্ষার হল হিসেবে এই দেশ এই রবের কিংডমকে রবের রাজ্যকে ভেঙ্গে খান করেছে কিছু মোড়লেরা এবং সব মোড়লেরা তারা আলাদা আলাদা ভাবে আল দিয়ে নিয়েছে রবের কনস্টিটিউশন হচ্ছে এই আল কোরআন আর এই কোরআন মতে রবের কিংডম চলছে শান্তিতে আর যত অশান্তি বিশ্ব মোড়লেরা করছে যারা ঘেরাও ডেলেছে ঘের দিয়ে নিয়েছে এই ঘের আমার ওই ঘের তোমার এই ঘেরের এই এলাকা আমাকে দিতে হবে ওই ঘেরের ওই এলাকা তাকে দিতে হবে এইভাবে আছে সৃষ্টি করতে করতে এরা বানিয়ে ছেড়ে দিয়েছে আর যারা আমরা মুসলিম নাগরিক রয়েছি রবের কিংডমে আমরা আজ শুধু এমন এলাকা খুঁজে যাচ্ছি যে এলাকাতে শান্তি রয়েছে বাকি জীবন যেন কাটাতে পারি যদিও আমি আমার যশোরের কেশবপুরে সেই আমার গ্রামে সুন্দর একটি বাড়ি করেছি যার ছাদের উপরে সুইমিং পুল রয়েছে আশা করেছিলাম মায়ের পাশে থাকবো বাবা চলে গেছেন কিন্তু দুই হাজার পাঁচ সালে বিনা অপরাধে আমাকে এই খুনি খালেদা এবং তার অনুসারীদের এবং তাদের আমলে কিছু এমন দোষ যে দোষের দোষিত আমি নই আমাকে জেল খাটতে হয় যদিও পরবর্তীতে বেকুসুর খালাস পেয়ে যায় এবং জামাত শিবির আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি কেন কোরআন কথা বলি আমি কেন মানুষের বানানো হাদিস মানি না আর লিড করে পিছনে মুফতি গুলাম রহমান এবং মুফতি অকাস রবের কিংডমে আসুন আমরা রব্বানি তন্ত্র নিজেদের ব্যক্তিত্বের মাঝে ফুটিয়ে তুলি এবং আনন্দের সাথে জীবন কাটাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন